রহমান রাহিম যারা বাচ্চার কপালে কালো টিপ লাগান তারা অবশ্যই আজকের আলোচনাটি শুনবেন মক্কার মসজিদে হারামে বিগত চল্লিশ বছর যাব যে হাস্তি কোরআন হাদিসের দরজ দিয়ে আসছেন তিনি হলেন আল্লামা মক্কি হেজাজি তিনি বলেন যারা ছোট ছোট বাচ্চাদের কপালের পাশে কালো টিপ লাগান তাদের উদ্দেশ্যে তিনি বলেন যারা বাচ্চাদের কপালে কালো টিপ লাগান তারা এই জন্য এই টিপ লাগায় উপর কারো নজর না লাগে এই কালো টিপ লাগিয়ে যে সন্তানের কত বড় ধরনের ক্ষতি করছেন তা আজকে জানতে তেমনি অনেকে কারো উপর নজর লাগলে সাতটি মরিস জ্বালিয়ে তার উপর ঘুরাতে থাকে তারপর সে মরিস আগুনে জ্বালিয়ে বলে বদনজর দূর হয়ে গেছে অনেকে পান পাতা ফিরে আর সে পান পাতা আগুনে জ্বালায় আর যখন আগুনে সেই পান জ্বলতে থাকে তখন বলেন বদনজর দূর হয়ে গেছে এসব হলো আমাদের লোকাল চিকিৎসা হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম বদনজরকে সত্য বলেছেন এবং এর চিকিৎসাও তিনি বলে দিয়েছেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস্তাইযু মিনাল আইন ফা ইন্না আল অর্থাৎ তোমরা বদনজরের ক্রিয়া খারাপ প্রভাব থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো কেননা এই বদনজর হল সত্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজরের খারাপ প্রভাব সত্য এমনকি যদি কোনো বস্তু তোক দীর্ঘে অতিক্রম করত তবে বদনজর তা অতিক্রম করত সুতরাং তোমাদেরকে যখন এর প্রভাব মুক্ত হওয়ার জন্যে গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল করো এমনকি হুজুর পাক সাল্লাহ আলহিহসাল্লাম এটাও বলেছেন বদনজর এমন একটা মুসিবত যে এটা ওটকে ডেক্সির মধ্যে পৌঁছিয়ে দেয় আর মানুষকে কবরের মধ্যে পৌঁছিয়ে দেয় অর্থাৎ মানুষের বদনজর লাগার ফলে সে মৃত্যুবরণ করে আর ফলে তাকে কবরে দাফন করা হয় আর যখন ওটের উপর বদনজর লাগে তখন সেই ওট মৃত্যুবরণ করে আর তাকে রান্না করার জন্য পাতিলের মধ্যে পৌঁছে দেওয়া জাভেরাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লু আসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে তকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদনজর লাগার দ্বারা হবে তো এই বদনজর থেকে মুক্তির নবী পদ্ধতি হলো যে ব্যক্তি নজর লাগিয়েছে যদি তার সম্পর্কে জানা যায় তবে তার গোসল করা পানি দিয়ে রুগীর পিঠে ঢেলে দিতে হবে তাতে আল্লাহ আল্লাহতালার হুকুমে সে আরোগ্য লাভ করবে যে ব্যক্তি নজর লাগিয়েছে যদি তার সম্পর্কে জানা যায় তবে তার গোসল করা পানি নিয়ে রুগীর পিঠে ঢেলে দিবেন তাতে আল্লাহ তালার হুকুমে সে আরো গোলাপ করবে যেমন আবু ওমামা বিন সাহাল বিন আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা সাহাল বিন মদিনার খাররার নামক উপত্যকায় গোসল করার জন্য প্রস্তুতি নিলেন যখন তিনি গোসলের জন্য জামা খুললেন তখন তার শরীরে আমের বিন রবিয়ার দৃষ্টি পড়ে যেহেতু সাহাল বিন হোনাইফ সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন তাই আমের দেখা মাত্র বলে উঠল আজকের মতো এমন সুন্দর চামড়া আমি কখনো দেখিনি এমন কি কোনো নারীর চামড়াও এমন দেখি তার একথা বলার সাথে সাথে সাহাল তৎক্ষণাৎ বেহস হয়ে পড়ে যায় এবং রোগাক্রান্ত হয়ে যায় এরপর নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামকে বিষয়টি জানানো হয় এবং বলা হয় যে সে তার মাথা উঠাতে পারছে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি কারপতি প্রতি সন্দেহ করো উত্তরের লোকজন বলল হ্যাঁ আমের বিন রবিয়ার উপর সন্দেহ হয় এটা শুনে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে ডেকে পাঠালেন এবং তার উপর রাগান্বিত হয়ে বললেন কেন তোমাদের মধ্যে কেউ নিজের ভাইকে হত্যা করো বদনজর লাগিয়ে তুমি তার জন্য বরকতের দোয়া কেন করি এখন তার জন্য গোসল করো অথপর আমের নিজের হাত চেহারা দুই 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 পা, এবং লুঙ্গির অভ্যন্তরীণ অংশ একটি পাত্রে ধৌত করলেন সেই পানি পিঠে ঢেলে হল। এরপর সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন যদি আপনার নজর লাগে তাহলে আপনি যে কোনো কিছু দেখলে বলবেন মাশা আল্লাহ তাহলে আপনার আর বদনজর কারো উপর পড়বে না বদনজর লাগলে অনেক বাচ্চা মায়ের দুধ পান করে না সেক্ষেত্রে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটা সুরা পড়ে সে বাচ্চাকে ঝাড়তে পারে আমি এক স্থানে আমার আত্মীয় সাথে সাক্ষাতে গেলাম তারা আমাকে এক শিশুর বিষয়ে জানালো যে কয়েকদিন হলো সে মার দুধ পান করা ছেড়ে দিয়েছে অথচ কিছুদিন আগেও সে তার মায়ের বুকের দুধ স্বাভাবিকভাবে পান করত আমি তাদেরকে বললাম শিশুটিকে আমার কাছে নিয়ে আসো তারা শিশুটিকে আমার কাছে নিয়ে আসলো আমি কিছু মাসনুন দোয়া এবং করলাম এবং আমি বললাম এবার শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে সুরা 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 পরে যাও শিশুটিকে মায়ের কাছে নিয়ে গেল এবং ফিরে এসে আমাকে সুসংবাদ দিল যে শিশুটি এখন মায়ের দুধ মুখে নিয়ে দুধ পান করছে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহর মেহের এতে তার শক্তি ও সামর্থ্য ব্যতীত কারো কোনো ক্ষমতা নেই তো বদনজরের আরও একটি দোয়া আছে কারো উপর বদনজর লাগলে তার মাথায় হাত রেখে এই দোয়া পড়ে তাকে ঝাড়তে হবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এটা মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো বারো নং হাদিস সাঈদ রাদি আল্লাহ থেকে বর্ণনা করেন যে জিব্রাই আলহিসাল্লাম নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামের কাছে এসে বললেন ইয়ার রসুল্লাহ আপনি কি অসুস্থতা বোধ করছেন তো নবীজি বললেন হা তখন জিবরাইল আল ইসলাম একটি দোয়া পড়লেন বিসমিল্লাহি আর কিকা মিন কুল্লি শাইন ইউ ও মিন শর্রি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আর কিকা অর্থাৎ আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি সেই সব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয় সব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছে তো ছোট ছোট বাবুদের উপর বাহিরের লোকের চাইতো মা বাবার বদনজর লাগতে বেশি লাগতে পারে কারণ তারা মহব্বতের নজরে বারবার তাকায় বলে মা বাবার বদনজরও লাগে তাই প্রতিদিন সকাল সন্ধ্যা মা বাবা সুরা এখলা সুরা ফালাক সুরা নাস পড়ে বাবুকে ঝাড়বেন অথবা এই দুয়াটি পরে ঝাড়বেন কোরআনের একটি আয়াত আয়াতটি পরে বাবুকে ঝাড়বে মাও ঝাড়তে পারেন মা যদি পবিত্র থাকেন বাবাও তাহলে মা বাবার বদনজর এবং অন্য কারো বদনজর থাকলে তা কেটে যাবে আর যারা বদনজর থেকে বাঁচানোর জন্য বাচ্চার কপালে টিপ লাগায় মরিচ দিয়ে পান পাতা দিয়ে বদনজর দূর করার চেষ্টা করে সবগুলি সম্পূর্ণ ভুল পদ্ধতি এসব দিয়ে বদনজর ঠেকানো যায় না দূরও করা যায় না এসব পদ্ধতির উপর নির্ভর করার ফলে বদনজরের খারাপ প্রভাব থেকে যায় এবং সন্তান দিন দিন অসুস্থ হয়ে যায় তাই নববী পদ্ধতিগুলি যদি অনুসরণ করতে পারেন সেটাই আপনার জন্য আপনার আদরের সন্তানের জন্য কল্যাণ করা হবে